নমস্কার আরেকবার আমি আপনাদের সামনে অঞ্জন ব্যানার্জি ভয়েস অফ রিপাবলিক অনুষ্ঠান আজকে আমরা একটা এমন ব্যাপার নিয়ে কথা বলবো জানেন পৃথিবী প্রত্যেক দিনই বিজ্ঞানকে ভিত্তি করে এগোচ্ছে আরও এগোচ্ছে আরও এগোচ্ছে বর্তমানে প্রায় সূর্যের কাছে পৌঁছে গেছে শুনছি তো 32 লক্ষ কিলোমিটার দূর থেকে সূর্যের ছবি তোলা হবে তো বিজ্ঞানের এই উন্নতি প্রযুক্তির এই অগ্রগতি মানুষের জীবনের দৈনন্দিন প্রাত্যহিক প্রয়োজন যেটা সেই প্রয়োজনও ভীষণভাবে প্রভাব ফেলেছে আপনি ধরুন না আগে কি হতো বাড়িতে জামা কাপড় কাচার জন্য একজন মানুষ থাকতো তো সেখান থেকে সেই জায়গাটা প্রায় বন্ধ হয়ে গিয়ে চলে এলো ওয়াশিং মেশিন তারপরে এই কাপড় কাচা নিয়ে একটা রিভলিউশন হয়ে গেছে একটা ইভলিউশন হয়েছে কাপড় কাচা নিয়ে চলে এসেছে ইধোবি ইধোবি ব্যাপারটা কি কিভাবে হয় কোথায় হয় কে করে কেন করে কী এর প্রসপেক্ট কতদূর অবধি যাওয়া যায় এই ব্যাপারে আমরা কথা বলবো আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রেষ্ঠ ঝা আমরা ওকে শ্রেষ্ঠ বলবো শ্রেষ্ঠ ঝা যিনি ইধোবি সম্বন্ধে আমাদের ওয়াকিবহল করবেন এবং যিনি ইধোবির মালিক শ্রেষ্ঠ তোমাকে আমাদের এই অনুষ্ঠানে অনেক স্বাগত থ্যাংক ইউ তো আমি প্রথমেই তোমাকে জিজ্ঞেস করব যে এই ইধোবি এই ব্যাপারটা কি যদি একটু দেখুন টু বি অনেস্ট এটা এই ব্যাপারটা পুরো মার্কেট ইকোনমিক্সের উপরে স্টাডি করার পরে একটা কোম্পানি ইধোবি করা স্টার্ট করেছি ফাইন এবার এই কোম্পানির মধ্যে মেইন আছে একটা কনজিউমার আর একটা আমরা ইধোবি যে কনজিউমার এর যে এভরিডে প্রবলেমস যে আছে নিজের কাপড় নিয়ে নিজের ওয়াশিং মেশিন কোয়ালিটি নিয়ে এই সব প্রবলেমগুলো শেষ করার জন্য ইধোবি স্টার্ট করেছি ক্যাবাত খুব ভালো এবার আমরা আমরা কেন ডিফারেন্ট আছি সেটা আপনাকে একবার জানিয়ে দিই আমরা লজিস্টিক্যালি উই আর অ্যাবসলিউটলি অ্যাট দ্য জেনিথ অফ টেকনোলজি ক্যাবাত নেক্সট We have got our own workshop, we've got our own people who've been trained for more than 2 years in this exercise only. Kya baat? And with this kind of manpower, we are delivering laundry at their doorstep. আচ্ছা আমি এখানে একটু জিজ্ঞেস করব এই যে তুমি বললে এখনই যে 2 বছর ধরে ট্রেনিং নিয়েছে এরা বোধ হয় তো এই যে এর মধ্যে স্পেশালাইজেশনের কোনো ব্যাপার আছে অ্যাবসলিউটলি তো একদম ঠিক ধরেছেন আপনি মেশিনারিজ কোনো ইউজ হয় একদম একদম ঠিক ধরেছেন এবার আমরা যে নর্মালি বাড়িতে যে আমরা নর্মালি যে লন্ড্রিটা ধুই এবার ওর মধ্যে কোয়ালিটি আর কোয়ান্টিটির ব্যাপার থাকে একদম একবার আপনি যদি একটা কাপড় পরছেন ওটার দাম আজকে চলে এসছে 3,000 3,500 একটা শার্ট পরছিল সেখানে একটা ফাইবারের কোয়ালিটি একটা রঙের কোয়ালিটি আর একটা থিকনেসের কোয়ালিটি থাকে আচ্ছা ফাইবার কালার এবং থিকনেস এক্স্যাক্টলি তো সেই হিসাবে আমরা যে করছি সেটা বাইফারকেট করে কি রঙের কাপড় কার সঙ্গে ধুবে কি কোয়ালিটির ব্যাপারে যে কালারটা আপনি দেখবেন অনেকবার কালারটা মিশিয়ে যায় আমি এই জায়গাটা একটু জেনে নিই সাপোজ একটা তোমার কাছে একটা শার্ট এলো তো সেই শার্টটা কি অ্যাজ এ হোল সব শার্টের সাথে তো কাচতে যাবে না ওইটা কি শার্টের কোয়ালিটি এবং কালার অনুযায়ী কাচার জন্য সেপারেট টেকনোলজি ইউজ হবে আরে কে বাত আমি আপনার কাছে ফিরে আসবো মানে শুধুমাত্র সার্ফ এক্সেল দিয়ে সমস্ত কাপড় কাচা এরকম ব্যাপারটা নয় কোন কাপড় কী তার থিকনেস কী তার রং তার উপর ডিপেন্ড করছে কীভাবে কোন টেকনোলজিতে সেই কাপড়টা কাচা হবে আমাই রাইট অ্যাবসলিউটলি ওকে প্লিজ আমি এই ব্যাপারটা আরেকটু জানবো তোমার কাছ থেকে এক্স্যাক্টলি তো আপনি দেখুন হোয়াইট করে দাও একসঙ্গে কিন্তু হোয়াইটের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে হোয়াইটের মধ্যেও সেই হিসাবে সেই কোয়ালিটিটা এক কাপড় যদি আপনি ওর কোয়ালিটিটা আপনি মনে করুন 2 বছর 3 বছর একটা শার্ট পরবেন ওটা ইধোবিতে ওয়াশ করার পর আপনার লংগিভিটিটা আপনার শার্টে চলে আসবে আচ্ছা তার কারণটাই হচ্ছে এটা যে শার্টটার কোয়ালিটি অনুযায়ী ধোয়ার প্রসিডিউরটা তোমরা ঠিক করো অ্যাবসলিউটলি আচ্ছা কি মনে করুন একটা এক্সাম্পল বলছি আপনাকে একটা উলেন শার্ট একটা উলেন মানে একটু মোটো থিকনেস হবে ওর হোয়াইট শার্ট ওর সঙ্গে আপনি এটা কটন শার্ট মিলিয়ে ওয়াশিং মেশিনে ঢেলে দেন কিন্তু কেন যদি হোয়াইট আছে বেশ এবার এটা আমরা করি না কেন 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 ওখান ওর মধ্যে ডিটারজেন্ট কোয়ালিটি আলাদা হবে ওখানে সফটনার কোয়ালিটির আলাদা হবে কিসের কোয়ালিটি সফটনারটা কোয়ালিটি সফট তো সফটনার মানে কাপড়টাকে নরম একদম নরম করার জন্য কটনের মধ্যে যদি আপনি বেশ করে ইউজ করে দেন সফটনারটা তো জামা ফেটে যাবে
এবার কিন্তু ভুলেনে কি মাত্রায় কি করতে হবে, সো ফার শ্রেষ্ঠা, সরি আমি তোমাকে থামালাম, আমার মনে হচ্ছে এটাও তো একটা টেকনোলজি, এটাও তো একটা বড় সায়েন্স, অ্যাবসলিউটলি। তো এতদিন ধরে তো আমরা জানতাম কাপড় কাচতে গেলে বিছানা চাদরও সার্ফ এক্সেল বা অন্য কোনো সাবান, জামার জন্য তাই, প্যান্টের জন্য তাই। শ্রেষ্ঠ বলছে ইধোবি সেটা করে না, ইধোবি কী করে, কি জামা কি কোয়ালিটি, কতটা থিকনেস কাপড়ে, রং কীরকম, তার ওপর ডিপেন্ড করে কাপড় কাচার টেকনিক কী হবে। এই ব্যাপারটি এতক্ষণ শ্রেষ্ঠ বললো, আর একটু বিস্তারিতভাবে ওর কাছ থেকে আমরা জানবো। আচ্ছা ধরো তোমার কাছে শ্রেষ্ঠ বিছানার চাদর এলো, একটা টেরিকটের প্যান্ট এলো, একটা জিন্সের প্যান্ট এলো, তো তিনটের জন্য কি তিন রকমের কাচার টেকনিক? একদম, আমি একটু জেনে নিই ব্যাপারটা কিরকম হবে। দেখুন আমরা যে মেশিনটা আমরা কিনেছি সে পুরো ওয়াশ প্রসিডিয়ারটা ওর ফ্যাব্রিকের উপর ডিপেন্ড করে, তো কার ফ্যাব্রিকের উপরে, মানে কাপড়ের ফ্যাব্রিকের উপর ডিপেন্ড করে। এবার আমরা তিন ফেজে কাজ করি, একটা সর্টিংয়ের, প্রি সর্টিংয়ের কাজটা মেন আছে আমার, যেখানে আমরা ডিসাইড করি যে কী কী কাপড় একসঙ্গে ধোয়ার যাওয়ার যায়, তারপরে প্রি সর্টিং এর পরে আপনার হাত থেকে যে জামাটা তোলা হচ্ছে কাস্টমার থেকে, আমার লোক থেকে হাতও লাগাবে না, পুরো ওয়াশিং মেশিন অটোমেটিকলি ওকে প্রসেস করবে আর ড্রাই করবে প্লাস আয়রনিং করবে। মানে মেশিন আয়রনিং করে কাপড়টা বার করবে নাকি? একদম। আরে বাহ। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে কাপড় কাচতে গেলে তো জলের একটা সোর্সের প্রয়োজন, তো তুমি একটু আগে আমাকে বললে তোমাদের ওয়ার্কশপ আছে, তো ওয়ার্কশপে জলের সোর্সটা কি তোমাদের ওখানে? এক্স্যাক্টলি, তো দেখুন জলের সোর্স আমরা এখন যা শুনছি জল রিসাইক্লিং হয়, একটা জলই বারবার, সেরকম কিছু ব্যাপার না। আমরা ওখানে একটা বড় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। হ্যাঁ, সো আমরা দ্য মেইন থিং অ্যাবাউট ওয়াটার ইজ দ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য ওয়াটার দ্যাট ইউ আর ইনটেকিং শুড বি দ্য কোয়ালিটি মেনটেন্ড হোয়াইল ওয়াশিং ইট অ্যাজ ওয়েল। আচ্ছা, সো ইন মাই ওয়ার্কশপ আই ড্রিঙ্ক দ্য সেম ওয়াটার what I am washing with. আচ্ছা, মানে ব্যাপারটা এরকম ধরো, কাপড় কাচার জন্য ট্যাঙ্কের জল নয়, কাপড় কাচার জন্য আমি যেই জলটা খাই কাপড় কাচার জন্য সেই জলটা, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তাহলে কি কাপড়ের কোনো লংজিভিটির কিছু? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, দ্য ফ্যাব্রিক ইজ মেইনটেইনড। আচ্ছা, and so in the same way as the shirt that you are wearing, yeah, after 20 washes the shirt will go down, yeah, will go down, fade হয়ে যাবে, but in our cases it goes up to about 50 to 60 times of washing. Yes, 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 that is the huge advantage that we are giving customers. Not only that, see, apart from quality, the main issue is that we are picking up clothes from the customer's house and we are delivering them to the same house at the same cost. Acha, আমাদের আপনাদের কাছে ফিরে আসবো, সরি আমি একটু দর্শকদের বলে নিই, খুব ভালো ব্যাপার এটা। আপনার কি কাপড়, অনেকদিন আগে আমার ছোটোবেলায় আমি দেখতাম কাঁধে ধোবি আসতো বাড়িতে, মা কি কাপড় আছে, লিস্ট তৈরি হতো 1 2 3 4 5 6, সেই লিস্ট নিয়ে ধোবি কাপড় কাচতে চলে যেত, 7 দিন পর ধোবি সে কাপড় কেচে নিয়ে এলো, মা লিস্ট মিলিয়ে ব্যাপারটা নিয়ে নিল। ঠিক সেম জিনিস শ্রেষ্ঠ ই ধোবির মাধ্যমে। আচ্ছা, আপনাকে যোগাযোগ করবে কি করে ওরা? আমার টোল ফ্রি নম্বর আছে, টোল ফ্রি নম্বর আছে, আপনি। আচ্ছা, আমি যদি কাপড় কাচতে দিতে চাই আমি তোমাকে যোগাযোগ করবো কি করে? আমার ওয়েবসাইট আছে, কিন্তু আমরা মেইন যে আমার যে মোবিলাইজেশন হয় সেটা আছে আমার টোল ফ্রি নাম্বার। এক্স্যাক্টলি, টোল ফ্রি নাম্বারে আপনি ফোন করবেন, আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন, আমার লোক যাবে সেই সময়ে, যে সময় আপনার উচিত টাইম, আপনার কনভিনিয়েন্ট টাইমেও যাবে নিয়ে আমরা কাপড় তুলে নেবে, আপনাকে ডেট অফ ডেলিভারি জানিয়ে দেবে। আর যদি আপনার, দেখুন এক বাড়িতে অনেক রকম ফ্যাব্রিক থাকে কিন্তু ওরা জানে না যে এ কাচার জন্য আছে, মনে করুন এখানে আপনি বসে আছেন সোফা কাভার, এবার সোফা কাভার এই কলকাতায় মার্কেটে 2 দিনে কেউ ডেলিভার করবে না, কেন এই শুকোতে চাইবে। তো আমরা কাছে টেকনোলজি আছে যে আমরা উইদিন 72 আওয়ার্স আমরা ওকে একদম পরিষ্কার করে আপনার বাড়িতে ডেলিভার করে দেবো। আরে বাহ, মানে ব্যাপারটা দাঁড়ালো, আপনাকে ফোন করতে হবে অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে, আমার বাড়ির অ্যাড্রেসেই, আমি অমুক দিন অমুক সময় আমি বাড়িতে থাকবো, ইউ প্লিজ কাম অ্যান্ড পিক আপ দ্য ক্লোথস। আচ্ছা, মিনিমাম কোনো নাম্বার আছে? নো মিনিমাম। আর আমি একটাও দিতে পারি, 100টাও দিতে পারি। শ্রেষ্ঠ আপনাদের বাড়িতে লোক পাঠাবে, এবং শ্রেষ্ঠ যেটা বলছে যে কিছু কাপড় আছে শুকোতে চায় না, কিন্তু টেকনোলজির মাধ্যমে
72 ঘন্টার মধ্যে যে কোনো কাপড়ের ডেলিভারি শ্রেষ্ঠ করে দিচ্ছে। অ্যাবসলুটলি অ্যাবসলুটলি। তো ইধবি ওয়েলকাম নিশ্চয়ই হবে আমাদের কাছে। আচ্ছা আরেকটা জায়গাতে আসি আমি, অনেক রকমের তো বিজনেস আছে, তো তোমার এই বয়সে একটা এত ভালো একটা ব্যাপার শুরু করেছো, এই ধবি নিয়ে কি তোমার আরও কোনো প্ল্যানিং প্রোগ্রামিং কিছু? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে এখন আমরা যে স্কেলে যাচ্ছি সেটা আপনি নিয়ে আপনি নিজে চিন্তা করতে পারবেন না, কেন দ্য মেইন থিং ইজ উই ওয়ান্ট টু ডেভেলপ এমপ্লয়মেন্ট, দ্যাট ইজ ওয়ান্ট টু ডেভেলপ এমপ্লয়মেন্ট এক্স্যাক্টলি। সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট মোস্ট পিপল হোয়াট দে ডু ইজ দ্যাট দে ওপেন ইউ নো স্মল সেন্টার্স in a way whereby they want to extract something out of people in the market. Yeah. We are just going to do the opposite way. What we are telling them is that you join hands with us in terms of logistic or collection partner, and we will pay you on the sales that is driven in your locality. আরে কি বাবা, তার মানে এই ইধবিকে বেস করে তুমি চাইছো এমপ্লয়মেন্টটাও তো বাড়তে পারে অনেক। অ্যাবসলুটলি অ্যাবসলুটলি, এভরি সেন্টার মনে করুন এখানে কলকাতায় উই আর টার্গেটিং মোর দ্যান 200 সেন্টার্স, মোর দ্যান 200 সেন্টার্স, এভরি সেন্টার উইল হ্যাভ আ মিনিমাম অফ অ্যারাউন্ড 8 টু 10 পিপল ইন ওয়ার্কিং ফর দেম, 8 টু 10 পিপল, সো ইউ ক্যান ইমাজিন দ্য কাইন্ড অফ হিউজ হিউজ এমপ্লয়মেন্ট ইন নট লেস দ্যান 2 কোয়ার্টার্স, সো ইউ ক্যান ইমাজিন দিস ইজ ওনলি দ্য প্রোগ্রাম ফর বেঙ্গল, but the program is for a wider horizon, that is India. So to মানে এই 200টা কি তুমি খালি বেঙ্গলের মধ্যে? না, আমি কলকাতার মধ্যে, খালি কলকাতায় 200টা, তাই যদিও হয়তো বেশ বড় ব্যাপার। আচ্ছা আমি তোমাকে আরেকটা জিজ্ঞেস করবো, এই যে এত মেশিনারিজ, এর তো একটা মেনটেন্যান্স আছে বা ইঞ্জিনিয়ারিং পার্ট আছে, এইটা কিভাবে মেনটেন করো? সি উই হ্যাভ আর ইন হাউস ফুল সাপোর্ট, উই হ্যাভ আ ক্যাপটিভ ইউনিট হুইচ হ্যাজ ইউ নো উই হ্যাভ নট গিভেন ইট টু সাম সে you know somebody who is going to help us with maintenance. We have got our in house team as well as all the machinery people that who supplied us machinery, they are partner. Acha, so they are partner in the exercise that if there is any breakdown to of breakdown machinery, sufferings tomar nei ekdom nei. Acha kya baat, Shrestha jhaer kach theke amra jeta janlam je breakdown er kono byapar nei, আপনাকে পরিশ্রম করতে হবে না, আপনাকে ফোন করতে হবে এটা নিশ্চয়ই পরিশ্রম, ওয়েবসাইটে লগ ইন করতে হবে এটা পরিশ্রম, শেষ ঝায়ের লোক যাবে আপনার বাড়িতে আপনার কাছ থেকে ধোয়ার মতন যা যা আছে সংগ্রহ করবে, তিন দিনের মধ্যে ডেলিভারি, তাই তো? দিস ইজ ফর নর্মাল ডেলিভারি, আপনার 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, নর্মাল ডেলিভারি 24 আওয়ার্স। আপনি সোফা কভারের কথা বললেন, সোফা কভার আমি বললাম 72 আওয়ার্স, এটা লোক মিনিমাম 10 দিন নিয়ে নেয় তারপরেও এখানে বলে যে এটা ড্রাই ক্লিনিং হয়, কিন্তু ড্রাই ক্লিনিং সব কিছু হতে পারে না, এটা একটা হোক্স হয়ে আছে মার্কেটে। আর 24 ঘন্টার মধ্যে ডেলিভারি আছে নর্মাল কাপড়ের, মোটা কাপড় যদি হয় 72 আওয়ার্স এক্স্যাক্টলি। এর ইন হাউস টিম আছে, ব্রেকডাউনের ব্যাপার নেই, সেই জল ব্যবহার করা হয় যেই জল আমরা পান করি আমরা খাই, তাহলে সবটাই ফেভারেবল আমাদের জন্য, জামা কাপড় বেশি দিন টিকবে, বেশি ভালো থাকবে, উজ্জ্বল থাকবে, কালার ফেড হবে না। এক্স্যাক্টলি, আমি শ্রেষ্ঠকে বলবো আরেকবার, টোল ফ্রি নম্বরটা যদি তোমার জানা মনে থাকে তুমি একটু আমাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, 1-800-123-1006 আমি রিপিট করি, 1-800-123-1006 এবং মুখস্থ হয়ে গেছে 1-800-123-1006 এটা হলো টোল ফ্রি নাম্বার, আপনারা এখানে ফোন করে শ্রেষ্ঠ ঝাকে যোগাযোগ করতে পারেন। আমরা খুশি হব যদি আপনার মাধ্যমে শ্রেষ্ঠ ঝা কর্মের প্রসারণ ঘটাতে পারে, আরও বেশি এমপ্লয়মেন্ট তৈরি করতে পারে, আরও অনেক লোকের কর্মসংস্থান হতে পারে। আজকের মতন আপনাদের কাছ থেকে, ভয়েস অফ রিপাবলিক থেকে আমি এবং শ্রেষ্ঠ দুজনেই বিদায় নেব, আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ভয়েস অফ রিপাবলিক। নমস্কার।